আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম? আমার নাম শান্ত তালুকদার। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনি এখন কিসে পড়াশোনা করেন? আমি ইন্টার কমপ্লিট করছি, অনার্সে ভর্তি হব। মানে ইন্টার কমপ্লিট কি গতবার করেছেন? হ্যাঁ। অনার্সে ভর্তি হবেন? আচ্ছা, এই যে জানতে পারলাম যে আপনি পড়াশোনার পাশাপাশি গরু লালন পালন বা গরুকে সময় দেন, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমার মা যখন রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে তখন আমাকে বলে, তুই একটু রান্না বান্না কর, আমি গরুদের খাবার দিয়ে আসি, কারণ তাদের এখন সময় হয়েছে। মা পাশের বাসা থেকে ভাতের মাড়টা নিয়ে আসে, এতে আমি মাকে হেল্প করি, গরু দিয়ে আমাদের সংসার চলে। আমার মা প্রথমে দুটো গরু কিনেছিল কিছু টাকা ধার করে, এখন সেখান থেকে আমাদের 5-6টা গরু হয়েছে। আর এতে আমাদের ফ্যামিলিতে আমার বাবার আর্থিক অবস্থায় অনেকটা হেল্প হয়, সাহায্য হয়। আমাদের 3টা ভাই বোন, আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারছি। এমনও দেখা যাচ্ছে যে খাঁটির দুধের অভাবে অনেক পুষ্টির অভাব হয়, কিন্তু আমাদের সেটা হচ্ছে না। আমরা গরু থেকে খাঁটি দুধ খেয়ে শরীরে বল পাচ্ছি। তো আমাদের এখানে গরুর দুধ বিভিন্ন এলাকা থেকে নিতে আসে, কারণ এখানে দুধে কোনো ভেজাল মিশানো হয় না। আর আমাদের গরুগুলো অনেক শান্তশিষ্ট, আমার মা যখন গরুগুলো খেতে দেয় তখন আমাদের গরুগুলো বিভিন্ন প্রকারে ভাবে ইঙ্গিতে বুঝায়। অসুখ বিসুখ হলে আমার মা ঠিক বুঝতে পারে যে তাদের কিছু অসুখ বিসুখ হয়েছে, তখন আমার বাবা ডাক্তার এনে তাদের দেখিয়ে খাবার দাবারে যাতে ভালো হয় সেদিক দিয়ে খেয়াল করে। আচ্ছা, এই যে বললেন যে প্রথম 2টা গরু কিনেছিল, সে 2টা গরু কি মানে বড় গরু না বকনা বাছুর কিনেছিল? বকনা বাছুর কিনেছিল, ছোট 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 ছোট। সেটা কতদিন আগে? আজ থেকে প্রায় 7 বছরের আগে। 7 বছর আগে। তো তার আগে আপনাদের আর্থিক অবস্থা কেমন ছিল, এখন কেমন? তার আগে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা মানুষের বাসায় বাসায় যায়, ঘর বাড়ি ঠিক করতো, মা হাঁস পালতো, মুরগি পালতো, কিন্তু সেখান থেকে আমাদের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। কিন্তু যখন থেকে আমাদের মা বাবা এই গরুগুলো কিনেছেন তখন থেকে আমাদের আর্থিক অবস্থা অনেকটা ভালো হয়েছে। আচ্ছা, গরুগুলোকে আপনি কিভাবে সময় দেন? আমি সময় দেই, যেমন মা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, আমি গরু গোবর সাফ করি, গোয়াল ঘর পরিষ্কার করি, ঠিক আছে, গরুকে খাবার দেই। আমাদের তো মোটর নেই, সেরকম পানি তুলে দেই, কারণ মা তো একা এতগুলো গরুর পানির তো ব্যবস্থা করতে পারে না। আমি সাথে সাথে যেমন পানিগুলো ভরে রাখি, এতে আমার মার অনেক সাহায্য হয়। এতে আপনার পড়াশোনার ক্ষতি হয় না? না, আমার পড়াশোনার ক্ষতি হয় না, কারণ গরুর খাবার টাইম 2 টাইম, এক সকালে এক বিকেলে। সকালে আমি ঘুম থেকে উঠি যেমন সাহায্য করি, আর আমার কলেজ তো ছুটি হয়ে যায় 1টার দিকে, বিকেলবেলা এসে আমি আমার মার সাথে সাহায্য করি। আচ্ছা, 2টা গরু বকনা বাছুর দিয়ে শুরু করেছিল, এখন কয়টা গাভী আপনার এখানে? এখন আমাদের বর্তমানে 4টা আছে, আরেকটা হবে। আর এর আগে আমরা একটা গরু সহ গাভী বিক্রি করছি, মানে বাছুর সহ গাভী বিক্রি করেছি। আচ্ছা, 1,70,000 টাকা বিক্রি করেছি। আচ্ছা, এই যে এখন যে গাভী আছে আপনার এখানে, বা এই গাভী থেকে প্রতিদিন কত লিটার দুধ? প্রতিদিন এটা সম্ভবত খাবারের উপর ডিপেন্ড করে। আপনি গরুকে যত পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন, ভালো খাবার দিবেন, গরু তত বেশি দুধ দিবে। কারণ একটা মানুষ দেখবেন যত ভালো পুষ্টিকর খাবার খাবে তার শরীরে ততটুকু কি শক্তি হবে, ঠিক সেরকম গরু মনে করে সেটা মানুষের মতোই, তাকে যত পরিমাণে খাবার দিবেন সে তত পরিমাণে শক্তি পাবে, তত পরিমাণে আমাদের দুধ দিবে। আপনার মতে গরুর পুষ্টিকর খাবার কি? পুষ্টিকর খাবার যেমন ঘাস আছে, তারপর ভাতের মার, সেটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, কিন্তু সেটা আমাদের আশেপাশে মানে পাশাপাশি এলাকার লোকগুলো ফেলে দেয়, তারা বুঝে না যে এতে কত পরিমাণ ভিটামিন আছে। আমরা যদি দেখতে যাই প্রেশার কুকার অনেক সময় ভাত রান্না করে মারটা গালে না, কেননা এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। সেজন্য আমার মা পাশের বাড়ি থেকে মার এনে গরুকে খাওয়ায় যাতে তার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন হয় এবং আমাদের বেশি বেশি করে দুধ। আচ্ছা, এখন একটু বলবেন যে যে গরু থেকে যে দুধ বিক্রি করেন প্রতি মাসে, এই দুধ বিক্রির টাকা দিয়ে আপনাদের সংসার বা পড়াশোনার খরচ সব চলে? হ্যাঁ চলে, পাশাপাশি আমার বাবারও কিছু আর্থিক আয় আছে না,
মূল ইনকামটা কোথায় থাকে, মানে গরু থেকে না অন্য কোন উৎস আছে? না, মূল ইনকামটা আমাদের গরু থেকে থাকে। এই যেমন আমাদের এতগুলো গরু হয়েছে, সেখান থেকে আমরা কিছু গরু বিক্রি করছি, এগুলো টাকা আমাদের ব্যাংকেরা মানে আমাদের জমানো আছে, সেখান থেকে যে প্রতি মাসে যে লাভটা হয় সেটা দিয়ে আমাদের সংসার চলে। আচ্ছা, তারপরে মানে মোটামুটি লাভ যেটা হয় যে যে কোনো বাছুর বা বিক্রি করলে ওটা একটা বড় বড় ধরনের লাভ হয়? হ্যাঁ। আচ্ছা, গরুর রোগ মানে চিকিৎসা সেবা কিভাবে দিয়ে থাকেন? গরু চিকিৎসা সেবা নানান ভাবে তো দেওয়া হয়ে থাকে। অনেকে আছে যে ডাক্তারের আর্থিক অবস্থা থাকে না, ডাক্তার দেখাতে পারে না, এমনটা হয় না? তা আমরা প্রাথমিকভাবে চিকিৎসাগুলো দিয়ে থাকি। প্রাথমিক চিকিৎসা কি নিজেরাই দিয়ে থাকেন না? নিজেরা বলতে, যেমন গরুর অনেক সময় দেখা যাচ্ছে যে গরু খাচ্ছে না, কেন খাচ্ছে না সেটা, খাবার তারা কি খেলে রুচি পাবে সে খাবার টাইম নিয়ে আমরা খাওয়ানোর চেষ্টা করি, যে দেখা যাক যে এই খাবার খেলে তার মুখে রুচি হবে কিনা। অথচ একটা ডাক্তারের কাছে গেলে রুচির জন্য দিবে তিন চারটে ইঞ্জেকশন, তিন চারটে ইঞ্জেকশনের দাম প্রচুর দাম, যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তার মানে তাহলে প্রাথমিক বা সনাতন পদ্ধতিতে আগে ট্রাই করে দেখা ভালো, যে সে কি খেতে চাচ্ছে বা তার মুখে কি রুচছে। আমাদের তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমাদের মাছ খেতে ভালো লাগে না, তো আমি অনেক সময় শাক রান্না করে দেয়, সেটা তো ভাত খাই। সেই জন্য গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে কুড়া বসে খাচ্ছে না, বিভিন্ন প্রকার ঘাস এনে দেওয়া হয়, দেখে এটা খায় কিনা, এতে খেলে তার মুখে রুচি হয় কিনা, এরকম। আচ্ছা, আপনি তো ধরেন পড়াশোনা এখন অনার্স ভর্তি হবেন বললেন, তা আপনার পড়াশোনার লাইনে মানে হবিটা কি? আমার হবি, আমি একজন ভালো টিচার হব, এটাই আমার হবি। খামার নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন কি? খামার নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন কি, যেমন আমাদের এখন যে ছোট ছোট একটা জায়গা আছে, তা আমার ইচ্ছা যে আমি বড় হয়ে মা বাবাকে এই বিষয়ে আরো উৎসাহিত করব, যে কিভাবে গরুর মানে কিভাবে গরুর প্রতি আরো যতশীল হওয়া যায় তাদের সাহায্য করব। কারণ আমি একটা শিক্ষিত মেয়ে, আর মা বাবাকে বলবো যে তোমরা এভাবে না এভাবে যত্ন নাও, এতে আমাদের পরিবারের আয় আরো বাড়বে, বৃদ্ধি পাবে, এতে আমি মা বাবার দিক দিয়ে সাহায্য করতে পারবো। আচ্ছা, এখন একটু বলবেন আপনি, আপনি পড়াশোনার পাশাপাশি সময় দিয়ে আসছেন, হ্যাঁ, তো এরকম আরো অনেক গরিব ফ্যামিলি আছে আমাদের দেশে, তো তাদের পুঁজি কম, তো তারা যদি এরকম শুরু করতে চায়, তো এখনকার বাজারে তো গরুর দামও বেশি, তো সেক্ষেত্রে কিভাবে শুরু করবে করতে পারে তারা? যেহেতু গরুর দাম বেশি তো তারা অল্প আয় দিয়ে শুরু করতে পারে, মানে অল্প অল্প পুঁজি দিয়ে বকনা বাছুর কিনে, হ্যাঁ বকনা বাছুর কিনে, কিন্তু ভালো জাতের, কথা আছে জাতের মেয়ে কালো ভালো, তো সেজন্য ভালো একটা জাতের একটা বকনা বাছুর কিনে সে এটা শুরু করতে পারে, এতে তার দেখা যায় আস্তে আস্তে হবে। এটা বড় ছাগল না যে ছয় মাস পর পরই বাচ্চা দেবে, এটা একটা গরু, এটা একটা গরু, তার পিছনে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, তার কি ভালো লাগে কি খারাপ লাগে সেটা আমাদের খেয়াল করতে হবে। একটা বাচ্চা যখন বড় হয় আমরা যখন তার পিছনে সময় দিয়ে তাকে এত বড় করি, তারপরে সে না তার কাছ থেকে কিছু আশা করা যায়, তা আমার ছেলেটা বড় হবে, কাজকর্ম করবে, আমাদের দেখবে, ঠিক সেরকমই আমাদের একটা গরু, তাকে আস্তে আস্তে বড় করতে হবে, বড় হলে সে আমাদের উপকার করবে। আচ্ছা, যে ভালো জাত বললেন, ভালো জাত বলতে আমরা কোনটা বুঝি? একটা আছে যে অস্ট্রেলিয়ান গরু, গলাটা আপনি ছোট হবে আর উপরেটা যেমন সমান হবে সেইভাবে, আর ওলানটা যাতে বড় হয়, এভাবে আমরা গরু জাত চিনতে পারবো। আচ্ছা, এখন একটু আপু বলবেন যে ধরেন আপনি একজন শিক্ষার্থী, তো আরো শিক্ষার্থী যারা আছে তাদের জন্য আপনার মেসেজ? তাদের জন্য আমার মেসেজ এই যে মা বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করায়, তারা কিন্তু একটা গরু কিনে যাতে আমার বাচ্চা এক গ্লাস দুধ খেতে পারে, ঠিক না, পড়ার টেবিলে যাতে আমার বাচ্চার এক গ্লাস দুধ থাকে। তো আমি যদি সারাক্ষণ খেলাধুলা কলেজ এইসব নিয়েই থাকি, তাহলে আমার মা যদি সারাক্ষণ গরুর পিছনেই থাকে রান্না করতে করতে রাত হয়ে যায়, তো আমার উচিত খেলার দিক দিয়ে সময় কম দিয়ে মার সাথে রান্নার কাজে, যারা মেয়ে আছে রান্নার কাজে, আর যারা ছেলে আছে তারা মার সাথে গরুর সাথে, যেমন কি গরু গোসল করানো এ কাজে সাহায্য করা, গরুকে খেতে নিয়ে যাওয়া ঘাস খাওয়ানো এ কাজে সাহায্য করা, এতটুকু করলে মা বাবা অনেক অনেকটা হ্যাপি হবে অ্যান্ড অনেকটা ভালো হবে।
আচ্ছা, তাহলে সবশেষে আমরা জানতে পারলাম যে আপনি বলতে চাচ্ছেন যে ছোট্ট ফ্যামিলি বা গরিব ফ্যামিলি একটা গরু যদি কিনে শুরু করে তারা সফলতা অর্জন করতে পারবে। অবশ্যই, কেন না, আমাকে দেখে আমি তো নিজে চাক্ষুষ প্রমাণ আপনাকে দিচ্ছি, কারণ আমাদের ফ্যামিলি ছিল ছোট, এখন আমরা অনেক সচ্ছলভাবে বসবাস করতেছি। আমার বোন সামনে ম্যাট্রিক পরীক্ষা দেবে, আমি ইন্টার কমপ্লিট করছি, ঠিক আছে, আমার ভাই একটা ভালো একটা বিদেশি জবের জন্য যেতে পারছে, তো এর চেয়ে ভালো আর কি হতে পারে। ওকে আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক শুনলেন যে একজন শিক্ষার্থী কিভাবে পড়াশোনার পাশাপাশি বাবা মাকে সময় দিয়ে গরু লালন পালন করে সফলতা অর্জন করেছে, এবং পড়াশোনার খরচ এবং বিভিন্ন চিকিৎসা আদি এখান থেকে তাদের মূল ইনকামের উৎস। তো চাইলে আপনারাও করতে পারবেন এভাবে ছোট পরিসরে শুরু করতে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।